এখানে দেখলেন তো আপনারা সবই, এখানে গরিব মানুষ, আদিবাসী, শিডিউল কাস্ট, এদের বাড়ি। এবং এখানে দেবু বাগদি এবং আরেকজন কি নাম জানো, শীতল সর, এই দুজনের বাড়ি দেখলাম। শীতল সরের বাড়িতে গিয়ে তার মাকে বলেছে তোমার ছেলে কই, তার লাশ চাই। মা জিজ্ঞেস করেছে কি অপরাধ করেছে, বলছে আমরা ওই সব বুঝি না, তাকে খুন, মানে লাশ চাই মানে খুন করবে। দেবু বাগদির বাড়িতে, দেবু বাগদির স্ত্রী ছিল, তার একটা হ্যান্ডিক্যাপ বাচ্চা, দুটো ছোটো ছোটো বাচ্চা, তাদেরকেও মারমুখ হয়ে যায়। সে তার বাচ্চাকে নিয়ে কোনোভাবে জঙ্গলের বা পুকুরের ধার দিকে পালায় এবং তার বাড়িও ভাঙচুর করেছে, নিখিল সরের বাড়িও ভাঙচুর করেছে। এখানে একটা ছোট্ট সাইকেলের দোকান, সেখানে সাইকেলের দোকানে যা ছিল সেগুলো দেখলাম ভাঙচুর করেছে, তার ক্যাশ বাক্স নিয়ে পালিয়েছে। ওখানে একটা বক্স বাজার একটা মেশিন ছিল, সেটাই জল ঢেলে দিয়েছে। এবং আমরা দেখলাম এখানে লক্ষণ লক্ষীরাম মুর্মু হেমব্রম, লক্ষীরাম হেমব্রমকে পেয়ে বেধড়ক মারধর করেছে এবং মারধর করার পর সে এখন সিয়ান হসপিটালে অ্যাডমিশন। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে কি তৃণমূল কি চাইছে, যে দাদাগিরি করে মারধর করে এখানে রাজত্ব কায়েম করবে, না এখানে কোনো মানুষ নেই, এখানে প্রশাসন নেই? তো এই জন্য বলছি তৃণমূল এই ধরনের যদি গাজুয়ারি করতে যায় তাহলে তৃণমূল এর ফল ভোগ করবে। আমরা ভারতীয় জনতা পার্টি করার অধিকার মানুষের আছে, ভারতীয় জনতা পার্টি শুধু নয়, যে কোনো দল করার অধিকার যে কোনো মানুষের আছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। অতএব তারা যদি মনে করে কেউ বিজেপি করলে, কেউ অন্য দল করলে তাকে মারবো, তার বাড়ি লুট করব, তাকে খুন করব, এই জিনিস চলতে পারে না। অতএব আমি প্রশাসনকে বারবার বলে যাব যে অবিলম্বে, এখানে প্রায় 30-40 জন লোক ছিল, প্রত্যেককে ধরে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। আর এখানে যা লুটপাট হয়েছে সেই জিনিসগুলো ফেরত দিতে হবে কিংবা ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমি বলে গেলাম। নালে ভারতীয় জনতা পার্টি আমরা এই গ্রামের কয়রা গ্রামের ব্যাপার নিয়ে আমরা আন্দোলন নামবো। হ্যাঁ, দেখুন বীরভূম জেলায় তৃণমূল এবং প্রশাসন মিলে যেটা করছে এটা ভয়ঙ্কর ব্যাপার। এখন আমার জেলার ভালো ভালো কার্যকর্তাদিকে মিথ্যা অন্যায়ভাবে গাজুয়ারিভাবে পুলিশ কেস দিয়ে দিচ্ছে, যদি প্রকৃত কোনো ঘটনার কেস দেয় আমি কোনো বাধা দেবো না, কিন্তু অন্যায়ভাবে কোথাকার কেস কোথায় কার নামে লাগিয়ে দেবে আর এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা জীবনে মানবো না। ওই জন্যে আমরা বীরভূম পুলিশ প্রশাসনকে বলে লাভ নেই, বীরভূম জেলায় আইনের শাসন বলে কিছু নেই, এটা আমরা খুব তাড়াতাড়ি রাজ্যপালের কাছে গিয়ে বীরভূমের সমস্ত পরিস্থিতি আমরা জানাবো। এখানে তৃণমূল কীভাবে অত্যাচার করে, কীভাবে খুন করে, কীভাবে মার্ডার করে, এটা তো আজ পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের মানুষ জানছে। তো সেই রকম আমরা রাজ্যপালের কাছে পুরো বীরভূমের ব্যাপার নিয়ে আমরা আবেদন করব এবং অবিলম্বে তাকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নিবেদন রেখে আসবো। রাজ্যপালের কাছে মূলত তৃণমূলের অত্যাচার, তৃণমূলের এই খুন খারাপি এবং তৃণমূলের এখানে, এ তো আজকেই শুনলাম এই গ্রামে তৃণমূল এদিকে মারধর করতে আসছে। আরে মারধর করতে না আসে, যারা কার্ড মানি মানুষের টাকা যারা হজম করেছো সেই টাকাগুলো ফেরত দাও। আর আমি এখানকার বিডিও এবং ওসি সাহেবকে বলে যাব যে আমার কর্মীরা কারো কাছে কার্ড মানি চাইতে যাবে না, কার্ড মানি যাদের নিয়েছে তারা বিডিওকে এবং ওসিকে দরখাস্ত দেবে, তারা অভিযোগ দায়ের করবে। আর দায়িত্ব বিডিও ওসির দায়িত্ব যে তাদের কাছে কার্ড মানি আদায় করে মানুষের কাছে দেওয়া এবং যারা কার্ড মানি খেয়েছে তাদের সেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া। দেখি না এখানে প্রশাসন কতটা সজাগ, চুরি করবে ডাকাতি করবে মানুষ ধরতে পারবে না, এটা তো হতে পারে না। চুরি ডাকাতি করলে মানুষ ধরবে আর প্রশাসনকে তার ব্যবস্থা নিতে হবে। অতএব চুরি ডাকাতি এখানে বন্ধ করতে হবে, জোর জুলুম বন্ধ করতে হবে, খুন খারাপি বন্ধ করতে হবে, এটাই ভারতীয় জনতা পার্টির এক নম্বর এজেন্ডা। Yeah!